হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াদের ডেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভাবছো প্রিয়াদি চুড়িদার চুড়িদার পরে কেন রেডি হয়ে আছে। তো আজকে আমি একটা জায়গায় যেতাম, বাট ওখান থেকে কি বলতো, এত ট্রেনে ভিড়, এমনকি স্টেশনেও এত ভিড় যে ফিরে চলে এসেছি। তো এসে আসার পথে একটু চিকেন কিনে নিয়ে চলে এলাম। তো রান্না বান্না করছি, তাই জন্য এখনো চুড়িদারটা খুলিনি। তো কাজের জন্যও যেতাম, মানে একটা জায়গায় যেতাম বলতে সেটা সারপ্রাইজই ছিল, কোথায় যেতাম, আর অনেক কাজও ছিল সেগুলো মেটাতাম। তো সেখানে না গিয়ে আমি এই চলে এলাম এখানে রান্নাং করতে করতে। তো ভালো হয়েছে, এদিকে স্কুলেও নোটিশ এসছে যে এক্সামের জন্য। তো রুটিনটা আনতে নিয়ে একবারে চলে এসেছি। তো বৃহস্পতি শুক্র শনি তিন দিন হচ্ছে এক্সাম, আর হচ্ছে কি বলবো, দিয়ে রান্না বান্না করছি। আসার সময় টিফিন কিনে নিয়ে এসেছি, পরোটা কিনে নিয়ে এসেছি স্টেশন থেকে, আর হচ্ছে তরকারি কিনে নিয়েছি, আর আম নিয়েছিলাম, আম দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার ভাত রান্না করবো, করে নিয়ে তারপরে কাজকর্ম সারবো, তারপরে একবারে বাইরের। তো আমি একবারে ড্রেসটা কেচে দেবো, তার জন্য আমি এখন চুড়িদারটা খুলিনি। তো তাই জন্য তোমাদের সামনে এইভাবে কথা বলছি। তো চলো আমি কাজগুলো সারতে থাকি। খুব নেচে নেচে গেলাম যে নিজেই আর উঠতে পারলাম না, যেতে পারলাম না। এই যে ভাত হচ্ছে, আজকে রাইস করে দেবো মেয়েকে, একটু চিকেন করে দেবো, অনেকদিন খাবে খাবে করছিলো, তাই করে দিই। তা চলো করে তোমাদের সামনে আসছি, হাঁপিয়ে গেছি আজকে আমি। এই যে চিকেন হচ্ছে, এই যে রাইস হয়ে গেছে, চিকেন রাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু ঘরটা একটু ধোবো, ব্যাস হয়ে যাবে, তারপরে গিয়ে একবারে বসবো। এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। তো স্নান টান হয়ে গেছে, দিয়ে আজকে এই ড্রেসটা পরে নিচ্ছি, আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার হচ্ছে রাইস হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এবার হচ্ছে বসে পড়ার পরে, কারণ সকাল থেকে এত দৌড়েছি, এত দৌড়েছি যে হাঁপিয়ে গেছি। এবার একটু বসে নিই। চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে মেয়ে, চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে বাইরে বসে আছি, বসে থাকতে থাকতে এই যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ কারেন্ট আজকে সকাল থেকে খুব জ্বালাচ্ছে। তো সকালে চেষ্টা করলাম যে আজকে একটু কাজগুলো মেটাবো, বাট ভুলে গেছিলাম আজকে 21 জুলাই, তাই বেরোতে পারিনি কোথাও। এত আপ ডাউনের ট্রেনের এত ভিড়, এত ভিড় কি বলবো। মানে আমি যেতাম হচ্ছে কাজ মেটানোর জন্য, আজকে স্কুলেও তোমার রুটিনের জন্য গেছিলাম, প্লাস একটু কাজের জন্য আমি ইচ্ছাপুরে যেতাম, তো মানে ব্যাংকের দিকে আরও, আর হচ্ছে বিশেষ কাজও ছিল একটা, যেটা আমি পরে তোমাদের সামনে নিয়ে আসব। সেই কাজের জন্য আজকে ওটাই ভাইটাল কাজ ছিল, তো ওই কাজের জন্য যেতাম, কিন্তু এত ভিড় যে আমি ট্রেনে না উঠতে পারে বাড়ি চলে এসে, এসে তোমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই বসে আছে। এত কারেন্ট বিরক্ত করছে, এত কারেন্ট বিরক্ত করছে, জানি না রাত্রে কী হবে, রাত্রে হলে তো হার্ট অ্যাটাক করে দেবো। তো একটা বোনও নাম নিচ্ছি না, কারণ একটা বোনও আমাকে রিকোয়েস্ট মানে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমাদের যে বক্সটা, সেই বক্সটা কখন যাবে। তো সেই বক্সটার অপেক্ষায় বোনও আমিও আছি, না গেলে পর্যন্ত আমি নিজে বুঝতে পারছি না। তো ওদের আমি প্রায় 3-4 দিন হলো ওটা অর্ডার করেছি, কারণ একটা একটা করে শার্ট চয়েস করে সব কিছু চয়েস করে ওটা মানে কী বলবো, ওটাকে দিতে হয়েছে। তো ওটা যেতে যেতে হয় কালকে, আজকে ডেট দিয়েছে কিন্তু কালকে বা পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে। তো বক্সটা দেখার জন্য আমিও খুব মানে কী বলবো, কৌতূহল আমার মধ্যেও রয়েছে। আর ঘড়ি নিয়ে বলছে, ঘড়িটা যেতে যেতে প্রচুর দেরি আছে, ঘড়িটা সবেই অর্ডার হয়েছে, আর ঘড়িটা পৌঁছাতে পৌঁছাতে বুধবার বা বৃহস্পতিবার এরকম হয়ে যাবে সামথিং। হ্যাঁ, তো এই বক্সটার জন্য তোমাকে বলে তোমাদের বলে রাখি, বক্সটা নিয়েছে 3800, ঠিক আছে, আর মানে চার্জ নিয়েছে 200 টাকা, টোটাল হচ্ছে 4000 টাকা পড়েছে এটার বক্সটার। তো এর মধ্যে তো এই কটা জিনিস আছে, জানি না মানে কেমন হয়েছে না হচ্ছে, যতক্ষণ না তোমাদের দাদাভাইয়ের ওখানে পৌঁছাচ্ছে আমি জানি না। আর হচ্ছে ঘড়িটা তো সিঙ্গেল ঘড়ি, যেটা তোমাদের ভালো লাগবে পৌঁছালে, ওরও ইচ্ছে ছিল এই ঘড়িটা নেওয়ার। তো ঘড়িটা পুরোপুরি টোটালে মানে ওটা ক্যাশেই হয়েছে, তো ওটাকে অনলাইন পেমেন্ট করছে, শুধু ওখানে যে মানে যখন ঘড়িটা যাবে তখন তোমাদের দাদাভাইকে শুধু একটা ফিস দিতে হবে, 100 টাকা ব্যাস হয়ে যাবে। আর
এটার জন্য যখন পৌঁছাবে তখন আমি পেমেন্টটা করে দেবো, ওরা আর আমাকে ফোন করবে, আমি পেমেন্ট করে দেবো, ডেলিভারিটা হ্যান্ডওভার হয়ে যাবে। যখন দেখা যাক কখন পৌঁছয়, যে জিনিসটা আমিও দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। আর সব থেকে বড়ো কথা, এখন মেয়ে কখন স্কুলে যাবে সেটা নিয়ে বড়ো চিন্তাতে রয়েছি। মানে কি বলবো, মানে ও যে আরও যেতাম অনেক কিছু প্রবলেমের জন্য, মানে ব্যাংকেরও কাজ মেটাতাম, যেটা স্পেশাল কাজ ছিল সেটাও মেটাতাম, মানে অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছিলাম, নাহলে হচ্ছিল না। তো ওরও স্কুলে মানে ওই ব্যাংকের বইয়ের ডকুমেন্টস চেয়েছে, তো ওটাকে ব্যাংক থেকে তুলতে হবে জমা করার জন্য। তো ওগুলোর জন্য মানে টুকটাক আজকে থেকে এক মাস ধরে তো কত জায়গায় বেরোতে পারিনি তোমরা জানো, তো দেখি কি হয়। তো আগে যেই কাজের জন্য আমি স্পেশাল কাজটা বলছি, সেই কাজটা যখন না মিটছে তখন আমার মাথা থেকে চিন্তা যাচ্ছে না। তো সেই কাজটার জন্য আমি গেছিলাম, তো সেটা কী কাজ আমি মানে যতক্ষণ আমি নিজে কমপ্লিট করে উঠতে পারছি সেই কাজটা নিয়ে তোমাদের সামনে আসতে পারছি না। এখন আপাতত শুধু মেন এক্সামের চিন্তা করছি, মানে কী বলবো, কখন যে মানে এক্সামটা শুরু হবে এই মধ্যেই, মানে এই সামনের সপ্তাহে ডেট দিয়েছে, দেখা যাক। বিরক্ত লেগে যাচ্ছে এই কারেন্টের জন্য। তো সারাদিন এইটুকুনি বগর বগর করেই তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম, তো এর বেশি আর কিছু নেই আমাকে দেখানোর মতো কোনো জায়গায়। তো কালকে যদি যাই কালকে তোমাদেরটা সব কিছু শেয়ার করবো। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, তো জানি না কতটুকুনি ব্লগটা হলো, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো গুড ইভিনিং, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই বলুন বক্সটা যখনই আসুক আমি ফার্স্ট শেয়ার করব বক্সটা, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তো তোমরা সবাই দেখে নিও। তো টাটা।